এই ব্যক্তিকে আল্লাহ তালা নগদ শাস্তি দিব অনেক মানুষ আছে দেখবেন না সুকুরি করে আপনি অনেক উপকার করেছেন বলবেন না আমি কিছুই তো পাই নাই আমি নিজে নিজে করেছি অনেক মানুষ আছে দেখবেন আল্লাহর শুকুর খুব আদায় করে মানুষের শুকুর আদায় করে না আছে না নাই ইমানদার কখনো অকৃতজ্ঞ নাশকর হতে পারে যদি কেউ নামতের না সুকুরি করে আল্লাহ কোন নামত দিয়েছেন

এবং যে নিয়ামত পেয়েছেন আশা করেছে এই নিয়ামত আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নিবেড়ে নিবেন আজ হোক দুই দিন পরে হোক বিধায় এ ধরনের গুনা থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ অনেক মানুষ আছে দেখবেন আল্লাহর শুকর খুব আদায় করে মানুষের শুকর আদায় করে না আছে না নাই অনেক লোক আছে এই ঢাকা শহরে আসার সময় লঞ্চের ভাড়া বাসের ভাড়াটাও ছিল না ঝুলে ঝুলে চলে আসছে এরপর আল্লাহ তাআলা তাকে এমন সম্পদ দেওয়া দিছেন যেভাবে হোক সে এমন সম্পদ কামাইছে দুই চারটা বাইর মালিকও হয়ে গেছে আসে না না এরকম অনেক মানুষ কিন্তু ঘন ঘন দেখবেন আল্লাহর শকুর আদায় করে যে আল্লাহ আমাকে সব দিছে ঠিক আছে আল্লাহ তো দিছে কিন্তু আল্লাহর কিছু বান্দাদের ভূমিকা ছিল কি ছিল না তাদের নাম মুখে নিতে রাজি না নিলে তো ছোট হয়ে যাবে আসেনা না না এরকম চরিত্রের মানুষ কোন অর্জন হলে সব ক্রেডিট আল্লাহরে দেয় এটা ভালো কিন্তু আল্লাহকে শুধু দিলে হবে না কোন বান্দা যদি আপনাকে উপকার করে আপনাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করে তো তার কৃতজ্ঞতাও আপনাকে আদায় করতে নাবি আসুল্লাস বলেছেন মাল্লাম ইয়াস কুরিল্লাহ যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না অকৃতজ্ঞ হয় সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ সে আল্লাহ কৃতজ্ঞতা আদায় করার কোনো মূল্য হতে বিধায় মানুষের কৃতজ্ঞতা আদায় করবো তো ইনশাআল্লাহ যে যতটুকু আমার উপকার করেছে যার দ্বারা যতটুকু অর্জিত হয়েছে এটাকে অকপটে শিকার করার মতো মানসিকতা থাকতে হবে ইমানদার কখনো অকৃতজ্ঞ নাশকর হতে পারে বিধায় মানুষের কৃতজ্ঞতা আদায় করব তো ইনশাল্লাহ যে যতটুকু আমার উপকার করেছে যার দ্বারা যতটুকু অর্জিত হয়েছে এটাকে অকপটে স্বীকার করার মতো মানসিকতা থাকতে হবে ইমানদার কখনো অকৃতজ্ঞ নাশকর হতে পারে